তোর তো দেখতে হেভি সুন্দর বিড়ি, একটা খেতে হাগা ক্লিয়ার, দুটো বিড়ি প্রয়োজনই হলো না। তবে আমি কি যাতা বিড়ি খাই নাকি মানা, কত কষ্ট করে আমাকে জোগাড় করতে হয়েছে জানিস? এখানে আশপাশে একটা দোকানও মানা এই বিড়ি পাবি না। কি এমন বিড়ি রে মারা, এখানকার আশেপাশে একটা দোকানে পাওয়া যাবে না? এটা হলো তুফান বিড়ি, এর স্বাদই আলাদা। একমাত্র অ্যাডাম চাচার দোকানে ছাড়া এই বিড়ি মানা তুই কোথাও পাবি না। চলো তুই মিথ্যে কথা বলছিস, আমি এত তুফান বিড়ি খাই। চলো হাগতে বসে বিড়ি টেনে টেনে বিড়ি প্যাকেট শেষ করে ফেলি, তবুও হাগা বের হয় না। আর তুই কি বলছিস, তুফান বিড়ি মধুমানের জায়গা খুঁজে পাও না আর কি? তুই তো মানা তোর বাপের বিড়ি চুরি করে খাস, তুই মানা বিড়ি সম্বন্ধে কি করে জানবি? এটা হলো তুফান বিড়ি, কিন্তু লেবেলটা খোচা কোম্পানির, আর তুই যেটা খাস ওটা হচ্ছে শুধু তুফান, আর এটা হচ্ছে খোচা তুফান। ও তাই বলি বিড়িটা কেন তেতো তেতো লাগে? মার্কেটে আরো অনেক বিড়ি আছে, যেমন বাদল বিড়ি, আরাফাত বিড়ি, আমার মনে হয় ওইসব ভালো লাগে না। আমার কাছে এই খোচা তুফানই পারফেক্ট। ভাই ভাই তোকে আজ আমি 50 টাকা দিচ্ছি, তুই আমার জন্য কালকে 5 প্যাকেট এনে দিস ভাই। ঠিক আছে, তুই কালকে এখানে সকালে চলে আসবি, আমি মাল নিয়ে চলে আসবো। ছেলেটা কোথায় গেছে বলো তো, আজ সারাদিনই বাড়িতে দেখতে পাচ্ছি না। কোথায় আর যাবে, দেখো হয়তো কোথাও বসে বসে বিড়ি টানছে, না হলে গেমের মধ্যে ঢুকে বসে আছে। যেমন তুমি হয়েছো ঠিক তেমন তোমার ছেলেটাও হয়েছে। কি উল্টো পাল্টা বলছো বলো তো, সে বিড়ি কেন টানতে যাবে? দুদিন বাদ গাঁজাও টানবে তোমার ছেলে। তুমি যখন বাড়িতে থাকো না তখন তোমার সমস্ত বিড়ির প্যাকেট শেষ করেছে, এখন থেকে স্কুলে বিড়ি নিয়ে যেতে শিখেছে। তাই বলি, আমাদের বিড়ির প্যাকেট গুলো কেন ফাঁকা হয়ে যাচ্ছে? বিড়ি গুলো যাচ্ছে কোথায়? আসুক আজকে, সালার ছেলের বিড়ি খাওয়া জন্মের মতো গুছিয়ে দেব। আজ আমি তোমাদেরকে বিনিময় অ্যাপের কথা বলবো। এটি একটি লিগাল অ্যাপ, কারণ iOS এবং অ্যান্ড্রয়েড দুটো প্ল্যাটফর্মে পাওয়া যায়, এবং এখানে তোমরা অনলাইনে ট্রেডিং করে 90% বা তার বেশি ইনকাম করতে পারবে। তো চলো আজ আমি দেখাবো কিভাবে তোমরা ট্রেডিং করবে। ধরো এটি একটি স্লাইড, তো আমার মনে হলো যে এই স্লাইডের ভ্যালু একটু বাড়বে, তো আমি অ্যাপ সিলেক্ট করে 800 টাকা লাগিয়ে দিলাম। তো এই স্লাইড উপরে যেতে যেতে ব্যাস আমার ফরকাস্ট কালেক্ট হয়ে গেল। কিন্তু যদি আমার ফরকাস্ট ভুল হয় তাহলে আমার লসও হতে পারে, আর এই পয়সা তোমরা তোমাদের পেটিএম ও ব্যাঙ্ক অ্যাকাউন্টে উইথড্র করতে পারবে। মিনিমাম ডিপোজিট 350 টাকা, যদি আমার প্রোমো কোড ব্যবহার করো তাহলে পয়সা ডবল হয়ে যাবে। যদি ডেসক্রিপশন লিঙ্ক ব্যবহার করো তাহলে ট্রেড ব্যাক আমি যাই যখনই আপিন বলছে শালা আমার খাবিনি, খইনি ঝেড়ে যখন গালে দিতে যাই তেরেঙ্গা বলছে খাবি ছুটে আয় আয় খাবি আয় আয় খাবি আয়। কি বাবা তুমি কখন এলে? হ্যাঁ আমি বলছি, এতক্ষণ ধরে কোথায় যাওয়া হয়েছিল শুনি? এই তো বাল্লুর বাড়িতে গিয়েছিলাম একটু প্রজেক্টের খাতা আনতে। ও তাই নাকি, প্রজেক্টের খাতা আনতে নাকি বিড়ি টানতে যাওয়া ছিল সোনা? এই রে বাবা জানলো কি করে যে আমি বিড়ি টানতে গিয়েছিলাম? বিড়ি কোথায়? বিড়ি বিড়ি ফিরে আমি জানিনি, আমি বিড়ি টানতে যাইনি। আহ গো চাঁদ আমার, তুই যে আমার বিড়ি চুরি করে খাস না, সে কথা তোর মা আমায় সব বলেছে। এই রে মা কি আমার স্কুল ব্যাগে কি সব বিড়ি দেখে ফেলেছে? আমি বিড়ি নিয়ে নেই, আমি আরে বিড়ি খাইনি। বিড়ি খাসনিস? আবার মিথ্যে কথা বলতে শিখে গেছিস? বাপের ওপরও মিথ্যে কথা বলছিস? ওই পাশের বাড়ির কাকার ছেলেটাকে দেখেছে, ও কত ছোট, একটা ক্লাসে ফেল করে রয়ে গেলি আর ও তোকে এখন ধরে ফেললো, লজ্জাও লাগে না রে তোকে? লজ্জা আছে, খাচ্ছে তো বাপের হোটেলে, আর বুঝবে কি করে? কি বড় বালের হোটেল যেখানে বড় মদ পাওয়া যায় না। কি বললি, গুরুজনের সামনে তুই খিস্তি পড়লি? এতক্ষণ আমি চুপ করে সহ্য করছিলাম,
দেখি তোকে আজকে কোন বাপা আমার হাত থেকে বাঁচায়। আজকে বিড়ির পথে নয়, তোর পথে আগুন লাগিয়ে টানবো সালা। Bye bye, Tata, goodbye. ও বাবা গো, মনে হয় এই জন্যে আর আমার খোঁচা বিড়ি খাওয়া হলো না।